আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধনীয় একটু কথাবার্তা বলবো ইতিমধ্যে তোমরা জানো তো দোছন দোছন এই যে আমার ছবির মতো অবস্থা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একদম খালি বেঞ্চ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে করোনা ভাইরাসের কারণে এই অবস্থায় এসে আমাদের কাছে একটা তথ্য আসতেছে সেটা হচ্ছে অমিক্রণের কারণে বর্তমানে যে করোনা সংক্রমণ সেটার কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আরও বাড়ানো হবে এটা নিয়ে আমি আগেও বলেছিলাম বাট সেক্ষেত্রে কতদিন বাড়ানো হতে পারে বা কি এই মুহূর্তে পরিস্থিতি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো কারণ এখানে দেখা যাচ্ছে যে করোনা আসলে প্রথম ঢেউটা বা প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের উপরই আসে সো তার প্রমাণ তো আমরা বছর আবার পেয়ে গেলাম এখন কথা হচ্ছে সব চলমান বন্ধ আবার ছুটি ছুটি বাড়বে সো এই ব্যাপারে তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাবা আর এখন বলি যে তারা কি কি বলেছে এই নিউজে এখানে তারা বলেছে যে করোনা সংকটের প্রায় দেড় বছর বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আবার শ্রেণী ও বোর্ড পরীক্ষায় নিয়েমে আসতে পারে স্থবিরতা চলতি বছরের শুরুতে করোনার তৃতীয় ঢেউয়ের আপাতত ছয় ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করোনার প্রস্তুতি স্বাভাবিক না হলে আগের মতো এবারও ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বাড়ানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এখন আসি যে তারা তো বলে দিয়েছে বাড়ানো হবে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল তখন কিন্তু তোমার এই যে রিসেন্টলি দু হাজার এসে তখন কিন্তু সংক্রমণ ছিল দশ হাজার দশ হাজার আক্রান্ত হতো এরকম সামথিং ছিল এখন কিন্তু সেটা উনিশ হাজার বিশ হাজারে চলে গেছে মানুষজন প্রতিদিন আঠারো জন করে মানুষ মারা যাচ্ছে সো দিন দিন বাড়ছে সো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কিন্তু আরও বাড়বে এটা স্বাভাবিকভাবে বলাই যায় তো এই অবস্থায় একটা জিনিসই হতে পারে সেটা যদি তারা যদি এমনটা করে যে সবাইকে টিকারাও তাই এনে ধাপে ধাপে ক্লাস কার্যক্রম চালু করে আমার মনে এটা বেটার হবে বাট তোমাদের কী মতামত সেটা জানিও কারণ এভাবে একদম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সব কিছু চলমান ভাই শিক্ষা প্রতিষ্ঠান শুধু বন্ধ এটা কেমন বিষয় ইতিমধ্যে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছে এসএসসি দিয়েছে এস দুই শ্রেণীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করে দিয়েছে সো আরও সকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট হয়তো রিসেন্টলি তারা দেওয়া শুরু করবে আর এই হচ্ছে আমাদের আজকে ভিডিও অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আবারও বাড়তে পারে এবং হচ্ছে এদিক থেকে তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবা তো সবাই ভালো দেখবা আল্লাহ হাফেজ